আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি রিয়্যাক্ট নেটিভের একটি বিগিনার লেভেলের সিরিজ। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য থাকবে আমার যে কিভাবে একটা রিয়্যাক্ট নেটিভ অ্যাপ আমরা ইনিশিয়ালি স্টার্ট করতে পারি এবং সেখানে ক্রুড টাইপের কাজগুলো করতে পারি, বা রিয়্যাক্ট নেটিভ শুরু করতে গেলে আমাদের যে বিগিনার কমপ্লেক্সিটিগুলো থাকে মূলত সেই বিগিনার কমপ্লেক্সিটিগুলো নিয়ে আমি কথা বলবো। কারণ এই ভিতরের যে প্রবলেমগুলো হয় একটা রিয়্যাক্ট নেটিভ অ্যাপ ইনস্টল করার সময় বা রান করার সময়, সেটা অনেক বিগিনারই যখন ডিল করতে পারে না তখন দেখা যাচ্ছে সেখান থেকে ঝরে যাওয়ার মতো অবস্থা। কারণ বিভিন্ন টিউটোরিয়ালগুলোতে আমরা যেভাবে এটাকে স্মুথলি স্টার্ট করা দেখি, আসলে নিজের পিসিতে যদি 4GB র্যাম হয় বা দেখা যাচ্ছে যে ফোনটা কোন কনফিগারেশনের হয় বা রাউটারের সঙ্গে কানেক্টেড থাকে ওয়াইফাই দিয়ে, সেখানে কিছুটা প্রবলেম চলে আসে। তো সেই প্রবলেমগুলো এবং একটা রিয়্যাক্ট নেটিভের অ্যাপ শুরু থেকে স্টার্ট করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো আমাকে প্রথমে এটা কাটতে হবে। হ্যাঁ, তো আপনারা আমার স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আমি বানিয়েছি, এটা আমি টিম ভিউ দিয়ে কানেক্টেড দিয়েছি। এখানে আমি যদি ডিলিট করি, এখান থেকে আমি ডিলিট করে দিতে পারছি। দেখেন, আবার এখানে যদি আমি এমপ্লয়ি অ্যাড করি তাহলে এইখানে আমি এমপ্লয়িও অ্যাড করতে পারছি। তো মূলত এই এই প্রজেক্টটাই আমি কিভাবে শুরু থেকে করতে পারি, বা জাস্ট সবগুলো কোড করে দেখাবো না। তো এবং আরও একটা জিনিস, হ্যাঁ, মানে সাজানো গোছানোর কথা আজকে বলতে পারছি না কারণ আমি সব কিছু সাজায় গোছায় রাখিনি। তো রিয়্যাক্ট নেটিভ থেকে, রিয়্যাক্ট জেস থেকে রিয়্যাক্ট নেটিভে আসতে গেলে আমাদের কত সহজে আসা যাবে সেই জিনিসগুলো আমি ধীরে ধীরে বলবো। তো ধরেন আপনি বিগিনার, আপনি রিয়্যাক্ট নেটিভ অ্যাপ ইয়ে করতে চাচ্ছেন, আপনাকে অবশ্যই রিয়্যাক্ট নেটিভের যে অফিসিয়াল ব্লগটা রয়েছে, ওয়েবসাইটটা রয়েছে, সেখানে আপনাকে যেতে হবে। আচ্ছা, তো আপনারা এখানে এভাবে রিয়্যাক্ট নেটিভে চলে যাবেন। আচ্ছা, তারপর আরেকটা ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে, সেটা হলো এক্সপো। যদি আপনারা আপনাদের কনফিগারেশন কম হয় পিসি বা মোবাইলের, আপনারা এখানে যাবেন। দেখেন দুটো পদ্ধতি আছে রিয়্যাক্ট নেটিভ আসলে রান করার জন্য, একটা হলো এক্সপোতে আরেকটা হলো রিয়্যাক্ট নেটিভ সিএলআই। দেখেন দুইটা, এক্সপো সিএলআই, রিয়্যাক্ট নেটিভ সিএলআই। তো এইখানে আপনারা যদি এক্সপোতে কাজ করেন তাহলে খুব সহজেই স্টার্টটা করতে পারবেন, কারণ সেখানে কমপ্লেক্সিটি কম। ইভেন এক্সপোতে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বা রিয়্যাক্ট আইওএসে আমরা খুব সহজে রান করতে পারি এবং সেই অ্যাপটা আমরা খুব দ্রুত ইজিলি পাবলিশ করতে পারি, তাদের বিল্ড টিম প্যাকেজ রয়েছে। আর যদি রিয়্যাক্ট নেটিভ সিএলআই এ করি তবে একটু কমপ্লেক্স হবে, মানে নেটিভ অ্যাপ হবে, সেটা অ্যান্ড্রয়েড অ্যাপ প্ল্যাটফর্মে অথবা ভিজুয়াল স্টুডিও প্ল্যাটফর্মে, যে কোনো প্ল্যাটফর্মে আমরা কোডগুলো করতে পারি। আর এক্সপোতে করার আরও অনেক সুবিধা রয়েছে, তারা অনেক কিছু, অনেক প্যাকেজেস প্রোভাইড করে আমাদেরকে। হ্যাঁ, তো এটা এখন আমরা যদি এখানে গেট স্টার্টে এক্সপোতে দেই, আমি মূলত এক্সপোতে কাজটা করছি, আমি রিয়্যাক্ট নেটিভ নিয়েও বলছি। হ্যাঁ, আরেকটা কথা, আমরা কিন্তু এক্সপো থেকে রিয়্যাক্ট নেটিভে যে কোনো প্রজেক্ট করতেছি, মাঝখানেই আমরা একটা থেকে আরেকটা কনভার্ট হতে পারি। ওকে, তো এই যে এক্সপোতে আপনাদেরকে প্রথমে, আপনি রিয়্যাক্ট নেটিভ চালাতে গেলে আপনাদেরকে পিসিতে প্রথমে এই কমান্ডটা চালাতে হবে, যে কোনো একটা ফোল্ডারে অবশ্যই নোট প্যাকেজ টেন ইনস্টল থাকতে হবে। তো প্রথমে আপনাদেরকে এই এই কমান্ডটা চালাতে হবে, npm install global expo cli। আচ্ছা, এইটা চালানোর পরে জাস্ট এই কমান্ডটা চালালেই আপনাদের প্রজেক্টটা তৈরি হয়ে যাবে, সিম্পল, কিচ্ছু না। কি চালালে? এই দুটো কমান্ড, প্রথম কমান্ডটা চালাবেন এইটা, দ্বিতীয় কমান্ড চালাবেন এটা। তো এইখানে প্রজেক্টটা আপনাদের তৈরি হয়ে যাবে। এখন প্রজেক্টটা কেমন তৈরি হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে মনে রাখেন এইটা এইটা লাইন এবং এইটা লাইন। তাহলে এখানে এক্সপো সিএলআই দিয়ে আমরা যেহেতু আমরা প্রজেক্টটা করবো, মানে রিয়্যাক্ট নেটিভের অ্যাপটা, সুতরাং এটা চালাবে এবং এক্সপো ইনিট মাই অ্যাপ বলতে মাই প্রজেক্ট নামে একটা এক্সপো আমি প্রজেক্ট তৈরি করে ফেললাম। এখন সেটাকে রান করার ব্যাপারটা আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে, প্রবলেম নাই। আচ্ছা, তো দেন আমরা এটা করার পরে আমার প্রজেক্ট স্ট্রাকচার আপনাদেরকে দেখাই। এটা করার পরে সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটা প্রজেক্ট চলে আসবে। দেখেন এইখানে আমি একটু যদি বড় করে দেখাই আপনাদেরকে, এটা এটা, তবে এইখানে যে নীল কালারের যে এই যে আমার যে ইয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, হলো যে এই যে অ্যাড এমপ্লয়ি মডেল এবং ডিলেট এমপ্লয়ি মডেল আর এডিট এমপ্লয়ি মডেল আর লিস্ট, এগুলো আমি এক্সট্রা যোগ করেছি এই নীলগুলো। বাকি যেটা দেখতে পাচ্ছেন আমি আসলে বড় করার আমার মনে হয় একটু উচিত, বড় কি হচ্ছে হচ্ছে না, আচ্ছা ফন্টগুলো বড় করে নিলেই হতো, তো সমস্যা নেই। এইখানে এই যে এক্সপো, এক্সপো শেয়ার্ড অ্যাসেট নোড মডুল গিট ইগনোর আর অ্যাপ ডট জেস, অ্যাপ ডট জেসন, ব্যাবেল কনফিগ ডট জেস, প্রোডাক্ট প্যাকেজ ড্যাশ লগ ডট জেসন, প্যাকেজ ডট জেসন, এই ফাইলটা তৈরি হবে। রিয়েক্টে যারা কাজ করেছেন তারা মোটামুটি এরকম একটা ইয়ে পেয়ে যান, এখানে জাস্ট অ্যাসেটের জায়গায় পাবলিক থাকে। তো এখানে আমরা একটু অ্যানাটমি করে দেখি আসলে এটা প্রজেক্টে কী কী থাকে। অ্যাসেটের মধ্যে সকল আমাদের যে অ্যাসেটস অর্থাৎ যেগুলো আমরা ইউজ করবো, আইকন টাইকন সবগুলো এখানে থাকে।
আর app.js আমাদের মাদার ফাইল, এইটা আমাদের মূলত সহায়। এখানে আমি কিছু এডিট করেছি, এটা মূলত এরকম থাকে। আমি আপনাদেরকে এখন যদি রিয়্যাক্ট নেটিভ এখানে নিয়ে যাই তাহলে আপনাদেরকে দেখাই। আচ্ছা এনভায়রনমেন্ট সেটআপ, এই যে এক্সপো দিয়ে এখানেও দেখানো হয়েছে, এক্সপো ইনিট করলে এই আমি এটা করেছিলাম অ্যাসাম প্রজেক্ট নামে। দেখেন আমার প্রজেক্টটা অলরেডি এখন ওই নামেই রয়েছে, অ্যাসাম প্রজেক্ট, ঠিক আছে। তো এখান থেকে ওই এক্সপোতে না গিয়ে এখান থেকে হবে, এবং সিডি অ্যাসাম প্রজেক্ট করে এনপিএম স্টার্ট করেছি। করার পরে ইন্টিগ্রেশন এগুলো সবগুলো আমার এখনো এদিকেরগুলো দেখা হয় নাই, তবে আমার প্রজেক্টটা নিয়ে আমি কুরুটটা করেছি। সেই কুরুটটা কিভাবে করেছি আপনাদেরকে আমি আইডিয়া দিচ্ছি আর প্রবলেমগুলো বলি। আপনারা যদি 4 GB র্যামের পিসিতে অ্যান্ড্রয়েড স্টোর ইনস্টল করেন, করতে পারেন, অনেক পিসিতে আবার রানও করতে পারে, তবে হবে কি আপনার পিসি প্রচণ্ড রকমের স্লো হয়ে যাবে। আর যে ভার্চুয়াল যে আপনারা যে অ্যান্ড্রয়েডটা আপনাদের ইয়েটা চালাবেন হলো কি অ্যাপটা, সেই ভার্চুয়াল অ্যাপটা রান করতে প্রচণ্ড সময় লাগবে। আর আপনাদের গ্রাফিক্স যদি ভালো না হয় তাহলে সে আপনার ইন্টারফেসটা চলে আসবে না, নেট কানেকশন অটোমেটিকলি হবে না। আর এই ক্ষেত্রে রিয়্যাক্ট নেটিভ অ্যাপ যেহেতু আমাদের ভার্চুয়ালি রান করতে হয়, সুতরাং একই আইপিতে কানেক্টেড থাকা জরুরি। অনেক সময় একটু আপনি অফ করলেন স্ক্রিনটা বা একটু আপনি রেজিস্টার দিলেন, আপনার আইপিতে কানেক্টেড হবে না, তখন আবার আপনার পিসি এবং আপনার মোবাইল ইভেন রাউটারও আপনার রেজিস্টার দিতে হতে পারে। একই প্রজেক্ট দেখবেন রিলোডের ব্যাপারে, হট রিলোড যদিও রিয়্যাক্ট নেটিভে রয়েছে, আপনি এখানে কোনো ইরোর সমাধান করেছেন কিন্তু আপনার মোবাইলে যেখানে আপনি ভার্চুয়ালি কানেক্টেড সেখানে আসছে না। তো এটার জন্য আপনার পুরো প্রজেক্টটা আবার আপনাকে রিস্টার্ট করলেই অটোমেটিকলি পেয়ে যাবে। তো এই প্রবলেমগুলো বিগিনার হিসেবে ফেস করতে হয়, যখন একটা আইডিয়া এক্সপিরিয়েন্স এসে যাবে তখন বোঝা যাবে যে কোথায় আসলে প্রবলেমটা হয়েছে, তখন মূলত এটা কিছুটা লেস করা যাবে। কিন্তু বিগিনার পর্যায়ে এটা খুবই একটা বিশাল একটা ধরনের প্রবলেম হয়ে দাঁড়ায়, দেখা যায় যে অ্যাপ রান করাতেই অনেক সমস্যা হয়ে যায়। তো আমার এই ভিডিও দেখার পরে কেউ যদি রিয়্যাক্ট নেটিভ স্টার্ট করেন, তারপরে কোনো যদি প্রবলেমে পড়েন আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমি চেষ্টা করব যে কি বিগিনার লেভেল প্রবলেমগুলো যাতে না হয় সেদিকে। আচ্ছা তো এইখানে যেহেতু দেখতে পাচ্ছেন যে এরকম অ্যাপ ডট জেস থাকবে আর প্যাকেজ ডট জেসন, একেবারে সিম্পল আর কিছু না। এখন অ্যাপ ডট জেস মাদার ফাইল আপনারা রিয়াক্ট জেস থেকে যারা আসছেন, তো অ্যাপ ডট জেসটাকেই আমরা মূলত বাইরে দেখতে পাচ্ছি। আর এখানে আমি ইন্টিগ্রেট করেছি, দেখেন এখানে যদি আপনাদেরকে এখন আমি এইখানে দেখাই, এই যে যে এখানে আমি এই যে আমার এডিট ইমপ্লয়ি মডেল আর অ্যাড ইমপ্লয়ি মডেল, এই দুটো জাভাস্ক্রিপ্ট ফাইলকে আমি এখানে ইন্টিগ্রেট করেছি, ইম্পোর্ট করেছি, করে আমি এখানে ইউজ করেছি। আচ্ছা এই কাজগুলো সবগুলো যেহেতু আজকে বোঝাবো না, আর কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো যে এক্সপো ভিক্টর আইকন, অর্থাৎ আইকন ইউজ করা এক্সপোতে অত্যন্ত সহজ এবং মজাদার। জাস্ট শুধু আপনারা এক্সপো ভিক্টর আইকন লিখে সার্চ দেবেন, এটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি, এক্সপো ভিক্টর আইকন, অথবা এক্সপোতে গেলেন এইখানে গিয়ে যদি আপনারা লিখে সার্চ দেন, এই যে ভেক্টর আইকন, ভেক্টর, এই যে এক্সপো ভেক্টর আইকন, আর ইউজ করবেন দেখেন জাস্ট খালি এই যে আইকন ডিরেক্টরি, এখানে যাবেন, এখানে লিখে আপনি ধরেন অ্যাড ইউজ করবেন, এখানে জাস্ট অ্যাড দিবেন, এখানে অ্যাড এরিয়া চলে আসবে, কোনটা ইউজ করবেন এইটা, এটা দিলেন, দেখেন এখানে আপনার কপি করে দিবেন, পেস্ট করে দিবেন, অটোমেটিকলি সঙ্গে সঙ্গে আইকনগুলো সুন্দরভাবে পেয়ে যাবে। আচ্ছা আরেকটা কথা, এখানে একটা আরেকটা বিগিনার লেভেলের প্রবলেম, আপনি যখন ক্রুট করতে যাবেন, আপনি যদি মডেল ইউজ করেন তো একই সাথে অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করছেন, দেখছেন যে একটা কম্পোনেন্ট দেখাচ্ছে আর বাকিগুলো দেখাচ্ছে না। এটা হওয়ার কারণ হলো এই মডেল যখন মোবাইলে অন হয় রিয়্যাক্ট নেটিভ অ্যাপে, সেটা পুরো স্ক্রিনটা কভার করে নেয়। এই লম্বা লম্বিটা মূলত হলো 720 পিক্সেল, এটা 360 পিক্সেল, আমার এক এক ফোনে এক এক রকম, ওকে। তো এটাই, আর রিয়্যাক্ট নেটিভের আরও অনেক জিনিস তো রয়েছে, এই যে প্রথমে কোর কম্পোনেন্টগুলো বলা যায়, আসলে রিয়্যাক্ট জেস থেকে রিয়্যাক্ট নেটিভের পার্থক্যগুলো কোথায় কোথায়। এখানে মূলত আমরা ডিবের পরিবর্তে ভিউ ইউজ করব, যেগুলো বিভিন্ন টিউটোরিয়ালেই বলবে আপনারা, বা আমি টিউটোরিয়ালগুলোতে এগুলো নিয়ে বিশদ আলোচনা করব। এই যে ভিউ, টেক্সট, ইমেজ, স্ক্রল ভিউ, টেক্সট ইনপুট, মূলত এইগুলোই কোর কম্পোনেন্ট। এই 5টা কম্পোনেন্ট যদি আমরা ইউজ করতে পারি ভালোভাবে, আর মূলত স্টাইলিংগুলো করব হলো যে ইনলাইন স্টাইলিং আর ইমেজ ইউজ করা, এই ইমেজ এইগুলো ভিউ কীভাবে ইউজ করতে হয়, টেক্সট কীভাবে ইউজ করতে হয়, ইমেজ কীভাবে ইউজ করতে হয়, স্ক্রল ভিউ, টেক্সট ইনপুট, এগুলো যদি আমরা মোটামুটি শিখি, দেন আমাদেরকে যেটা করতে হবে মঙ্গোডিবির সাথে কানেক্টেড করতে হবে, অর্থাৎ এক্সপ্রেসজেসের সাথে। এক্সপ্রেসজেসের সাথে যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা রিয়্যাক্ট জেসের যে জ্ঞানটুকু পেয়েছি আমরা ডাটাটা ট্রান্সফার বা ফ্লোটা কন্টিনিউ করতে পারি।
তো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি অবশ্যই ধীরে ধীরে আপনাদেরকে এই কম্পোনেন্টগুলো আলোচনা করার পাশাপাশি যে রিয়্যাক্টের যে নেভিগেশন আছে, রিয়্যাক্ট জেএসের কিন্তু নেভিগেশন সিস্টেম আলাদা, রিয়্যাক্টের নেভিগেশন সিস্টেম আলাদা। রিয়্যাক্ট নেটিভের যে তিন ধরনের নেভিগেশন আছে, ড্রয়ার, আল, ট্যাব আর হলো স্ট্যাক নেভিগেশন, সেই নেভিগেশন আলোচনা করব পাশাপাশি এই পাঁচটা কম্পোনেন্ট, এবং পরবর্তীতে এই রিয়্যাক্ট নেটিভের প্রজেক্টটাকেই আমি এক্সপ্রেস জেএস এবং নোড জেএস ব্যাকএন্ডের সঙ্গে, মঙ্গোডিবি ডাটাবেসের সঙ্গে কানেক্ট করে আমরা সুন্দর সুন্দর অ্যাপ বানাবো। তো মূলত ফাইনালি গিয়ে একটা ই কমার্স অ্যাপই বানাবো। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।